নমস্কার, আমি রজত দত্ত। আমি নভেম্বর মাসের দিকে একটা সমস্যার সম্মুখীন হই। তো আমার মুখের এই বাঁ সাইডটায় অ্যাক্টিভিটি কিছুটা কমে যায়, এবং যেরকম মুখ নাড়ানো বা চোখ বন্ধ করা বা নাকের এই নস্ট্রিলটা ওঠানামা করা, এগুলো বন্ধ হয়ে গেছিলো। তো আমি তখন স্যারের কাছে আসি, এবং ওনার সাজেশন অনুযায়ী আমি নিউরোলজিস্ট ডক্টর দীপেশ মণ্ডলের কাছেও যাই, এবং সেখান থেকে উনি আমাকে সাজেশন দেন যে ফিজিওথেরাপিটা কন্টিনিউ করার জন্য। তো আমি সেই গাইডেন্স অনুযায়ী ফিজিওথেরাপিটা নিয়মিত করেছি, এবং এখানে যে স্টিমুলেশন দেওয়া বা আরও যে ব্যায়ামগুলো রয়েছে সেগুলো করার পরে আমি মোটামুটি মাস দুয়েকের মধ্যে যথেষ্ট ভালো ফল পাই, এবং তারপরে মোটামুটি সপ্তাহখানেক, এবং সেখান থেকে আরও আস্তে আস্তে আরও ইম্প্রুভমেন্টটার রেটটা বাড়তে থাকে। এবং এখন বর্তমানে আমি যথেষ্ট অ্যাক্টিভিটি রিটার্ন পেয়েছি, এবং আমি এখন মোটামুটি অ্যাবাভ 90% আমি কিওর হয়ে গেছি। ধন্যবাদ।